লন্ডন বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রিজওয়ানা এলভিস। শুরুতে পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শুনলাম। হোসেনি দালানে শিয়া সমাবেশে বোমা হামলা, নিহত এক কিশোর, আহত অন্তত 100 জন। দেশে ভিন্ন মতের কণ্ঠরোধ করে চলছে নির্যাতন, অভিযোগ বিএনপির উন্নয়নের নামে গণতন্ত্রকে কবর দিয়েছেন শেখ হাসিনা, বললেন এরশাদ। শেখ হাসিনার অর্জনের পথ রুদ্ধ করতে দেশে বিদেশে এখনও ষড়যন্ত্র চলছে, বিএনপিকে আর আন্দোলনের সুযোগ দেওয়া হবে না, বললেন মন্ত্রীরা। রাজধানীতে পুলিশ কর্মকর্তা হত্যার সাথে জামাত জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে, জানালেন আইজিপি। শুনছিলে পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। ইফাদ টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবার বিস্তারিত। পুরান ঢাকার হোসেনি দালানে হাত বোমা হামলায় এক কিশোরের মৃত্যু সহ আহত হয়েছে অন্তত 100 জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মধ্যরাতে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় দুর্বৃত্তরা এ হামলা চালায়। কারবালার মর্মান্তিক ইতিহাস স্মরণে প্রতিবছর পুরান ঢাকায় ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়। গভীর রাতে হোসেনি দালান ও এর আশপাশে সেই প্রস্তুতি নিচ্ছিলেন লাখো মুসল্লি। রাত 2টার দিকে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। কিছু বুঝে ওঠার আগেই পরপর আরও কয়েকটি বিস্ফোরণ ঘটে। প্রথম আইছিল একটা, তারপর আরেকটা, তারপর একটা, মানে এইভাবে ফুটছে। তিনটা ফুটছে পরে না সব মানুষ এলোমেলো হয়ে গেছে। তারপরে যে ওখানে পানি খাওয়া একটা ট্যাঙ্ক বসেছে, দেখলাম ওখানে 2টা লোক পড়ে আছে। বিস্ফোরণের সাথে সাথে অনেকের রক্তাক্ত শরীর মাটিতে লুটিয়ে পড়ে, পুরোহুরি আর পায়ের তলে পিষ্ট হন আরো কয়েকজন। এটা সব দায়িত্ব দিব সরকারকে, ওনারা প্রশাসন দিছে সব দিছে, তারপরে এরকম বোম মারা কেন হবে এখানে? আগে তো হয়নি এরকম, আগে যে প্রশাসন ছিল না কিছু ছিল না। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ড হাসপাতাল সহ স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে সাজ্জাদ হোসেন সঞ্জু নামে 16 বছর বয়সী এক কিশোর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিরাপত্তা ঘাটছে ছিল একথা আমি ঠিক বলবো না, তবে অনেক সময় যারা ঘটনা ঘটায় দুষ্কৃতিকারীরা, তারা আসলে অনেক সময় সুযোগের সন্ধানে থাকে। পুলিশ বলছে ঘটনাস্থলে নজরদারি থাকলেও ভিড়ের সুযোগ কাজে লাগিয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শিহাব হোসেন, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে লড়তে মহরমের আত্মত্যাগের চেতনা বুকে ধারণ করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, একই সাথে স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা নিশ্চিত করতে হবে। পবিত্র আশুরা উপলক্ষে দেয়া এক বাণীতে বেগম খালেদা জিয়া এসব কথা বলেন। খালেদা জিয়া আরও বলেন, অন্যায়, অবিচার, অন্যায্য, অবৈধ অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া প্রতিটি মানুষের কর্তব্য। ইসলাম মানুষকে সেই শিক্ষায় দেয়। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যায়কে প্রতিহত করতে নির্দেশ দিয়ে গেছেন। তার উম্মত হিসেবে আমাদের কর্তব্য যে কোনো গণবিরোধী ক্ষমতাসীন গোষ্ঠীর অনাচার ও অবৈধ ক্ষমতার দাপটে মানুষকে দমিয়ে রাখা দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। বাংলাদেশে এখন ভিন্ন মত পোষণকারীদের কণ্ঠরোধ ও নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে বিএনপির মধ্যে না খুঁজে নিজেদের দলের মাঝে জঙ্গি খুঁজতে সরকারকে পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসমা হান্নান শাহ। ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিবুর নবী খান সোহেলের বিরুদ্ধে ষড়যন্ত্র ও গণমাধ্যমে ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে সমাবেশ করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ ভিনদেশি হত্যায় বিএনপিকে জানানোর প্রতিবাদ জানান। অতীতে যখন ঢাকায় কোনো খুন খারাপ হয়েছে, বিশেষ করে ব্লগারদের, তখন 48 ঘন্টার মধ্যে আমেরিকা থেকে FBI এসে উপস্থিত। তো এতদিন হয়ে গেল, দুইজন বিদেশি হত্যা হলো, FBI তো লক্ষণ দেখি না, আপনার FBI ডাকলেন না কেন? তাহলে কি উর্দুতে বলতে হয়, দাল মে কুছ কালা হ্যায়, তাই আপনারা উদরপিণ্ডি বুজরগারে বিএনপির কাছে বলতে চান? এদিকে প্রয়াত চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের 75তম জন্মদিন উপলক্ষে তার বাসভবনে আলোচনা সভা করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট। বক্তব্যে ভিন্ন মত দমনের অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। এখন শ্বাস বন্ধ হয়ে যায়, কণ্ঠ রুদ্ধ হয়ে যায়, এবং আমরা
যারা সত্য কথা বলতে চায়, যারা মিলনাবর পোষণ করতে চায়, তাদেরকে এখানে পুরোপুরিভাবে নির্যাতন নিপীড়ন দমনের শিকার করা। এটা বাংলাদেশ নয়, বাংলাদেশের মানুষ সব সময় তার অধিকারগুলোকে সংগ্রামের মধ্যে দিয়ে আদায় করেছে এবং সেই সংগ্রামের মধ্যে দিয়ে আবারও তাদের অধিকারগুলোকে ফিরিয়ে আনবে। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম এবং সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তাড়াহুড়ো করে স্থানীয় সরকার নির্বাচন না করে জাতীয় সংসদ নির্বাচন করে চলমান সংকট নিরসনের আহ্বান জানান রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দিন আহমদ। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। উন্নয়নের কথা বলে প্রধানমন্ত্রী দেশের গণতন্ত্রকে কবর দিয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। উপজেলা দিবস উপলক্ষে শুক্রবার কাকরাইলের দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে এরশাদ একথা বলেন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। বলেন, এই নির্বাচন সুষ্ঠু করা সরকারের জন্য অগ্নি পরীক্ষা। এরশাদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন হলেও এতে সরকারের প্রভাব খাটানোর সুযোগ রয়েছে, তবে সরকার এই নির্বাচন সুষ্ঠু করলে তাদের অতীতের সকল অপকর্ম মুছে যাবে বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জনের পথ রুদ্ধ করতে দেশে বিদেশে এখনও ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আর তথ্যমন্ত্রী হাসনুল হক ইনু বলেছেন, বিএনপিকে আর আন্দোলনের সুযোগ দেয়া দেবে না সরকার। রাজধানী শিল্পকলা একাডেমিতে যুবলীগের মাসব্যাপী চিত্র প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বর্তমান সরকার জনগণের সেবায় আন্তরিক তা বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করেছে, তবে সেই ধারাবাহিকতা ব্যাহত করতে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে বলে জানান তিনি। ষড়যন্ত্র কিন্তু শেষ হয় নাই, সেই হাসিনার এই পথ রুদ্ধ করার জন্য কিছু কিছু লোক কিন্তু দেশে বিদেশে ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র রোধ করার যে শক্তি শেখ হাসিনার পাশে থাকলে সেই শক্তি হচ্ছেন আপনারা, এবং সেই শক্তিকে আরো বলবান করার জন্য এবং এটাকে শক্তি সকল শক্তির উৎস হিসাবে ধরে আমরা চলেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই। এদিকে তথ্যমন্ত্রী হাসনুল হক ইনু বলেন, দলীয় ব্যানারে স্থানীয় নির্বাচন হলে তাতে লুকোচুরি ও ভণ্ডামি বন্ধ হবে। জাসদ কার্যালয়ে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভায় তিনি এ মন্তব্য করেন। আপনি আন্দোলন করে ইউনিয়ন কাউন্সিলের নির্বাচনে মিছিল করে আটকায় দেন, কে মানা করছে? আপনি আন্দোলন করার জন্য কি সরকার লাইসেন্স দিবেন আপনাকে? আপনাকে তো কোনো লাইসেন্স নেওয়া লাগে না, নিবন্ধন করা লাগে না, দলের নিবন্ধন লাগে। আন্দোলন করার জন্য তো দলের লাইসেন্স লাগে না। আমি আর লাইসেন্স দিব না, আপনি পারলে আন্দোলন করেন। আপনার কী আন্দোলন আছে করেন, আমার স্থানীয় সরকারের নির্বাচন সময় মতো হবে কিন্তু। অন্যদিকে বঙ্গবন্ধু এভিনিউয়ে এক স্মরণ সভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বিএনপি জামাত ছাড়তে পারে বলে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে যে খবর বেরিয়েছে তা সঠিক হলে এটি হবে তাদের ষড়যন্ত্রের নতুন কৌশল। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর গাবতলিতে দারুস সালাম থানার এএসআই ইব্রাহিম মোল্লা হত্যার সাথে জামাত জড়িত বলে জানিয়েছেন আইজিপি একেএম শহীদুল হক। শুক্রবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে ইব্রাহিমের জানাজা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। পরে আইজিপি বলেন, তথ্য যাচাই বাছাই করা হচ্ছে, হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে আরও তিনজনকে আটক করা হয়েছে বলেও জানান আইজিপি। জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয়েছে গ্রামের বাড়ি বাগেরহাটে। এর আগে সকালে ঢাকা মেডিকেল কলেজে সম্পন্ন হয় ইব্রাহিমের ময়নাতদন্ত। ধারালো অস্ত্রের আঘাতে চিহ্ন রয়েছে বলে জানায় চিকিৎসক। বৃহস্পতিবার 9টার দিকে পূজা ও আশুরা উপলক্ষে নিরাপত্তার সময় রাজধানী গাবতলীর পর্বতা সিনেমা হলের সামনে চেকপোস্টে তল্লাশির সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন এএসআই ইব্রাহিম মোল্লা। প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে এক একটি তাজা প্রাণ। একটি দুর্ঘটনা নিঃস্ব করে দিচ্ছে সাজানো একটি পরিবারকে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কারণে পরিবহন মালিক শ্রমিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে সরকার। তবে দুর্ঘটনা রোধে মালিকদের জরিমানার বিধান রেখে নতুন একটি আইন প্রণয়ন করা হচ্ছে বলেও জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 16 কোটি মানুষের এই বাংলাদেশের ঢাকা কিংবা দেশের বিভিন্ন মহাসড়কে প্রায় প্রতিদিনই দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে মানুষের। সময় ভেদে তা কখনো বাড়ছে, আবার কমছে। দুর্ঘটনা রোধে নেওয়া হয় স্বল্পমেয়াদি কিছু উদ্যোগ, ব্যস্ততার আড়ালে যা কদিন পরই হারিয়ে যায়।
বিশ্বব্যাংকের তথ্য বলছে, বাংলাদেশে বছরে 12,000 মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব মতে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর 21,000 মানুষ মারা যায়। তবে পুলিশ সদর দপ্তরের হিসেব অনুযায়ী প্রতি বছর 2,684 জন নিহত হয় সড়ক দুর্ঘটনায়। আর দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের তথ্য বলছে, গত বছরে 2,027 জন নিহত হয়েছে সড়ক দুর্ঘটনায়। পলিটিক্যাল প্যাট্রোনাইজেশনের কারণে ওদের বিরুদ্ধে অ্যাকশন নিতে সরকার চিন্তাভাবনা করে, এটা হচ্ছে মেইন প্রবলেম। সমন্বিত উদ্যোগ নিলে তাহলে আমার মনে হচ্ছে এটা গ্র্যাজুয়ালি কমার সম্ভাবনা আছে এবং কমবেই। এরই মধ্যে দুর্ঘটনা প্রবণ এলাকাগুলোতে সংস্কার কাজ করা হচ্ছে, মহাসড়কে সড়ক বিভাজক বসানো হয়েছে। আর ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে এই অভিযান গত 3 বছর ধরে আমি চালাচ্ছি, এখনও চলছে। এই রোড সেফটি প্রোগ্রাম আমাদের মোবাইল ফোর কোর্ট নিয়োজিত আছে, তারা শুধু অতিরিক্ত ভাড়ার বিরুদ্ধে অভিযান করছে না। বর্তমানে আমি একটা মোবাইল কোর্ট আমরা চালাতে পারতাম, এত খারাপ অবস্থা ছিল। নিরাপদে সড়ক ব্যবস্থার নিয়ম কানুন, আচরণ বিধি এবং কর্তব্য বিষয়ে শিক্ষা কার্যক্রম নেই বললেই চলে পাঠ্যপুস্তকে। এ বিষয়ে সরকারকে পদক্ষেপ নেওয়ার বিষয়ে দাবি করেন সংশ্লিষ্টরা। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা। মোটরসাইকেল বখাটেদের হাতে প্রাণ দেয়া রুনা আক্তারের মৃত্যুকে পুলিশ বলছে নিছক দুর্ঘটনা। অভিযুক্ত একজনকে আটক করা হলেও ধরাছোঁয়ার বাইরে আরও 2 জন। নিহতদের পরিবার জানিয়েছেন, বখাটেরা মামলা তুলতে হুমকি দিচ্ছে তাদের। মোটরসাইকেলে বখাটে ভোনা এখন এক আতঙ্কের নাম মতিঝিলের এজিবি কলোনির বাসিন্দাদের কাছে, যার শিকার হয়ে সম্প্রতি জীবন দিয়েছেন গণপূর্ত বিভাগের হিসাব সহকারী রুনা আক্তার। ছোট্ট শিশু রাইকা ছবি হাতে মাকে খুঁজছেন, কিন্তু মায়ের তো দেখা নেই। কেননা ওর তো বুঝে ওঠার বয়সে হয়নি যে মা আর ফিরবে না, চলে গেছে না ফেরার দেশে। এরা যদি কোনো ফাঁসি শেষ না দেয়, আবার এরা বাইরে আবার আর একটা মার বুক খালি করবো। ওকে এই 26 তারিখে ছেড়েই দেয় কিনা আমরা তো সেটা নিয়ে এখন আতঙ্কে আছি। এভাবে ছেড়ে দিলে ও আবার একই কাজ করবে, একই মানুষদেরকে ইফটিজিং করবে, এভাবে মেয়েদেরকে নিয়ে ও, এগুলোই ওর কাজ। 16 অক্টোবর শুক্রবার সন্ধ্যায় মেয়েকে রেখে রুনা এক সহকর্মীর বাসায় দাওয়াতে যাচ্ছিলেন ছোট বোনকে নিয়ে। মোটরসাইকেলে ছুটে চলা একদল উশৃঙ্খল কিশোর ওন্না টেনে রাস্তায় ফেলে দেয় তাকে। বখাটে ফোনার কারণে নির্মম মৃত্যু হয় তার। সরকারের কাছে আবেদন করতে যে আমার ছোট মেয়ের একটা কিছু দিয়ে তার ই করুক, হের যদি দেয় তাহলে আমি বাঁচতে পারব, নাইলে আমি তার সাথে সাথে ইন্তকালেই করুম। যুবলীগ ছাত্রলীগের সাথে ওরা জড়িত, এর জন্য ওদের ব্যাপারে পুলিশরাও কিছু করতেছে না, আর আমাদের তো একদম দরজা বন্ধ করে রাখার অবস্থা হয়েছে। বাসা থেকে বের হলে আমার বাবাকে হুমকি দিতেছে যে এখন আপনার ওই মেয়েটাকে তো হারাইছেন, এখন কি আপনার ছোট মেয়েটাকেও হারাবেন। ওই ঘটনায় অভিযুক্ত সোহান সারিয়ার নামে একজনকে আটক করা হলেও ধরাছোঁয়ার বাইরে এখনও সারিয়ারের সাথে থাকা আরও 2 জন। বখাটেদের বিচার চাওয়া তো দূরের কথা, উল্টো রুনার পরিবারকে এখন মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছেন অভিযুক্তরা। আর স্থানীয়রা বলছেন, মতিঝিলের এজিবি কলোনিকে কেন্দ্র করে সম্প্রতি গড়ে উঠেছে মোটরসাইকেল নিয়ে চলাচল করা কিশোর তরুণদের বেশ কয়েকটি দল, যারা বিকেলের পর রাস্তায় প্রতিযোগিতার নামে শুরু করে বখাটে পোনা। ইসলাম ভয়েস, বাংলাভিশন, ঢাকা। দুর্গতি নাশিনী দেবী দুর্গার বিদায়ের মধ্যে দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব। দর্পণ ও ঘট বিসর্জনের মধ্যে দিয়ে বৃহস্পতিবার শাস্ত্রমতে দেবী দুর্গার বিজয় দশমী শেষ হয়। শুক্রবার প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয় শারদীয় দুর্গোৎসবের সব আয়োজন। শুক্রবার সকালে ঢাকেশ্বরী মন্দিরে অবিরাম ঢাকের বাদ্য, শঙ্খ আর উল্লুধ্বনিতে নারীরা মেতে ওঠেন সিঁদুর রাঙানো উৎসবে। দেবী দুর্গা চরণে নিবেদন শেষে তারা একে অন্যের কপালে সিঁদুর পরিয়েছেন। বিকেল 3টায় দেবীকে বিসর্জন দিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকে করে প্রতিমা নিয়ে জড়ো হতে থাকে পলাশির মোড়ে। দোয়েল চত্বর হয়ে গুলিস্তান মোড় ঘুরে শোভাযাত্রা এগিয়ে যায় বুড়িগঙ্গার ওয়াইজ ঘাটে। বুড়িগঙ্গায় মঙ্গলময়ী দেবী দুর্গা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয় 5 দিনের মিলন মেলা। নিচ্ছি গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে।
রাজধানীর বাজারে কমেছে পেঁয়াজের দাম, মৌসুম শুরুর আগে কমতে শুরু করেছে সব ধরনের চালের দাম। শেখ কামাল গোল্ড কাপে ঢাকা মোহামেডান 6-1 গোলে হারিয়েছে সলিড এসিকে, স্পিন গড় বাজানের সঙ্গে ড্র করেছে কলকাতা মোহামেডান। স্বাগত আরও একবার বাংলা ভিশন সংবাদে। বান্দরবান কক্সবাজারের ঈদগড় এলাকা থেকে তিন ব্যবসায়ীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে ঈদগড় থেকে বাইশারি যাওয়ার পথে তাদের অপহরণ করা হয়। অপহৃত তিন ব্যবসায়ী বান্দরবানের বাসিন্দা। তারা হলেন বাইশারি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবু তৈয়ব এবং আবু বকর ও শাহালম। অপহরণকারীরা 8 লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে জানিয়েছে অপহৃতদের পরিবার। রামু ও নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ জানিয়েছে অপহৃতদের উদ্ধারে চেষ্টা চলছে। রাজধানী বাজারে কমেছে পেঁয়াজের দাম। বিভিন্ন দেশের পেঁয়াজের সরবরাহ বৃদ্ধির কারণেই দাম কমেছে বলে জানালেন বিক্রেতারা। এদিকে নতুন মৌসুম শুরুর আগেই কমতে শুরু করেছে সব ধরনের চালের দামও। গেল কয়েক মাস ধরেই অস্থির ছিল পেঁয়াজের বাজার। আগের সপ্তাহেও পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হতো সর্বোচ্চ 75 আর সর্বনিম্ন 60 টাকায়। চলতি সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে প্রায় 10 টাকা। পাইকারি বাজারে এক পাল্লা বা প্রতি 5 কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 250 টাকায়। তবে পাশের খুচরা বাজারে সে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি 55 থেকে 60 টাকায়। পাকিস্তান আসতেছে, তুরস্ক আসতেছে, ইন্ডিয়া আসতেছে, বাংলাদেশে বীজ আছে, বিভিন্ন রাষ্ট্রের চাপের জন্য কম। এটা বেচতেছি 60 টাকা, ওটা 50 বেচতেছি। দেশি পেঁয়াজ আমাদের কেনা পড়ছে 55 টাকা, আমরা বিক্রি করি 60 টাকা। আর ইন্ডিয়ানটা আমাদের কিনে আছে 45, আমরা 50 টাকা বিক্রি করি। এদিকে রাজধানীর চালের বাজারে সরবরাহ বেড়েছে, একই সঙ্গে নতুন মৌসুম আসায় কমতে শুরু করছে নাদির শাইল, মিনিকেট, কাটারিভোগ সহ অন্যান্য চালের দাম। বিক্রেতারা জানালেন চালের দুটি মৌসুমের মধ্যভাগে দাম কিছুটা বেশি থাকলেও বছরের অন্য সময় চালের বাজার থাকে স্থিতিশীল। বাজার মাল আমদানি হইলে, প্রচুর আমদানি হইলে তখন কমে, আর যখন আমদানি বদ্ধ হয়ে যায় তখন বাড়ে। ঈদের পরে সামান্য চাউলের দাম বাড়তেছিল, এখন আবার সামনে 2 মাস পর নতুন সিজন আসতেছে। যেমন অগ্রণী সিজন যেটা, ওইটা নাজির শাইল, কাটারি, পোলাও চাউল, এগুলির সিজন। এটা নতুন চাউল নামবে তখন চাউলের দাম অটোমেটিক কমে যাবে। দামটা খুব বেশি না মনে হইতেছে, কারণ আগে যেমন 2300 টাকা নিয়েছি, আজকে মনে হয় 2230 টাকা যেহেতু দাম দিলাম, মনে হলো একটু কমই আর কি, মোজা মিলের চাউলটা আর কি। শুক্রবার ছুটির দিনে রাজধানীর বাজারে তেল, ডাল, চিনি সহ বেশিরভাগ নিত্যপণ্যের দাম রয়েছে আগের মতোই। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এবার আমিন জুয়েলার্স, আন্তর্জাতিক সংবাদ। মেক্সিকোর দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় উপকূলে আঘাত হেনেছে দেশটির ইতিহাসে স্মরণকালের সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক ঝড় প্যাট্রিসিয়া। এর জেরে উপকূলীয় 3টি রাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। মার্কিন সামুদ্রিক ঝড় পর্যবেক্ষণ বিভাগ থেকে জানানো হয় স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ক্যাটাগরি 5 মাত্রার ঝড়টি জেলিসকো রাজ্যের কুইক্সমালায় আছড়ে পড়ে। শুরুতে বাতাসের গতিবেগ ঘণ্টায় 270 কিলোমিটারে থাকলেও পরে তা বেড়ে 305 কিলোমিটারে পৌঁছায়। প্যাট্রিসিয়া আঘাত হানার আগেই হুমকিতে থাকা সমুদ্র উপকূলীয় এলাকা থেকে পর্যটক সহ স্থানীয় 4 লক্ষাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সময় শনিবার বিকেল পর্যন্ত প্যাট্রিসিয়া পূর্ণ শক্তি নিয়ে মেক্সিকোর উপকূলীয় এলাকায় অবস্থান করবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া বিভাগ। সেই সাথে ঝড়ের প্রভাবে উপকূলীয় নিম্নাঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসের আভাস দেওয়া হয়েছে। উপকূলীয় এলাকার বেশিরভাগ স্থাপনা কাঠ ও মাটি দিয়ে তৈরি করায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। ক্লেমন খেলার সংবাদ। গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ঢাকা মোহামেডান। সলিড এসিকে 6-1 গোলে উড়িয়ে দিয়ে প্রথম জয় তুলে নিয়েছে দলটি। মোহামেডানের 6টি গোল এসেছে 6 জনের পা থেকে। কলকাতা মোহামেডান ও স্পিন গড় বাজানের 6 গোলের মহাকাব্যিক ম্যাচে জয় পায়নি কোনো দলই। ম্যাচ ড্র হয়েছে 3-3 গোলে। টুর্নামেন্টে টিকে থাকতে জিততেই হবে। চট্টগ্রামের এমএআজ স্টেডিয়ামে ডু অর ডাই ম্যাচে শুরু থেকেই গোলের জন্য মরিয়া ঢাকা মোহামেডান। 10 থেকে 32 এই 22 মিনিটে সলিড এফসির জালে 4 বার বল জড়ায় সাদা কালোরা।
শুরুটা করেছেন ফয়সাল। আট মিনিট পর দারুণ এক প্রেসিং শটে ব্যবধান দ্বিগুণ করেন জনি। এরপর স্কোর শিটে নাম তোলেন অধিনায়ক অরূপ ও জীবন। প্রথমার্ধেই একটি গোল শোধ করে সলিড এফসি, দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল যোগ করে এক পেশে জয়ে মাঠ ছাড়ে ঢাকার জায়ান্টরা। এ জয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের সেমিফাইনালে খেলার স্বপ্নটা বাঁচিয়ে রাখল জসীমউদ্দিন জোসির দল। প্রথম ম্যাচে হেরে যাওয়ায় জয়ের প্রয়োজন ছিল কলকাতা মোহামেডানেরও, কিন্তু ওপার বাংলার দলটির সঙ্গী শুধুই ঐতিহ্য, মাঠের পারফরমেন্সে যেন নিজেদের ছায়া। আফগানিস্তানের স্পিন গড় বাজান তাদের চাইতে অনেক বেশি গোছানো দল, আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে লিডও নেয় আফগান ক্লাবটি। কিন্তু আক্রমণে যতটা ভালো রক্ষণে ততটাই দুর্বল স্পিন গড়। একবার নয়, দুইবার নয়, তিন তিনবার লিড নিয়েও ধরে রাখতে ব্যর্থ তারা। প্রথমার্ধেই পেনাল্টি থেকে পাওয়া সুযোগে সমতায় ফেরে কলকাতা মোহামেডান। দ্বিতীয়ার্ধেও খেলা গড়িয়েছে একই চিত্রনাট্য মেনে, প্রথমে স্পিন গড়ের এগিয়ে যাওয়া আর এরপরই সমতা কলকাতার। এক পয়েন্ট আদায় করে কাগজে কলমে টুর্নামেন্টে টিকে রইল কলকাতা মোহামেডান, আর এ গ্রুপ থেকে শেষ চার অনেকটাই নিশ্চিত স্পিন গড় বাজানের। মনির হোসেন খান, বাংলাভিশন স্পোর্টস ডেস্ক। সংবাদ শেষ করব পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। হোসেনি দালানে শিয়া সমাবেশে বোমা হামলা, নিহত এক কিশোর, আহত অন্তত 100 জন। দেশে ভিন্ন মতের কণ্ঠ রোধ করে চলছে নির্যাতন, অভিযোগ বিএনপির উন্নয়নের নামে গণতন্ত্রকে কবর দিয়েছেন শেখ হাসিনা, বললেন এরশাদ। শেখ হাসিনার অর্জনের পথ রুদ্ধ করতে দেশে বিদেশে এখনও ষড়যন্ত্র চলছে, বিএনপিকে আর আন্দোলনের সুযোগ দেওয়া হবে না, বললেন মন্ত্রীরা। রাজধানীতে পুলিশ কর্মকর্তা হত্যার সাথে জামায়াতে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে, জানালেন আইজিপি। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন বাংলালিংক পোর্টাল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।